তো ফ্রেন্ডস, এবার দেবো তোমাদের হোটেলের রিভিউ, মানে রুমের রিভিউ। তো চলো দেখতে থাকো। কি খবর, কি খবর তোমার? পৌঁছে গেছো? আমার সাথে পৌঁছে গেছি এখন, এখন দাঁড়িয়ে আছি। এগুলো সব অ্যান্টিক পয়সা রেখেছে নাকি? হ্যাঁ, পুরোনো, নারিন কি করছে এখানে? মুখ ধুতে গেছিলাম। কেন, মুখে কি হলো? এই যে চলে এসছি হোটেল, আমাদের রুম নাম্বার 908। ভাই আমার দরজা খুলতে পারছে না। এই হচ্ছে রুম, এটা হচ্ছে একটা কিং সাইজ বেড, যেখানে তিনজনে একদম খুব ভালোভাবে শোয়া যাবে। এখানে একটা ফোন দিয়েছে, এখানে প্রচুর স্টোরেজ আছে, নিচে একটা স্টোরেজ আছে, ওপাশেও একটা স্টোরেজ আছে, এখানে একটা উইন্ডো আছে, ওপরে এসি। এখন তো শীতকাল এসি লাগবে না। আর ওয়েল ডেকোরেটেড, ওপরে একটা ফ্যান, প্রচুর ঘরে এনাফ আলো, একটা ঘড়ি, এখানে একটা দিয়েছে টিভি, এখানে অনেক রাখার জিনিস, একটা টি টেবিল, তার সাথে দুটো চেয়ার, এখানে একটা মিরর, আর এখানে আছে একটা ডাস্টবিন, আর এখানে একটা আছে বিশাল ওয়ার্ড্রপ পুরো একদম। এখানে আছে পুরো ওয়ার্ড্রপ, এখানে একটা বেসিন, আর এটা হচ্ছে বাথরুম। তাহলে বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমে আছে টয়লেট, গিজার, গিজারের পাশেই আছে এখানে শাওয়ার, এখানে একটা আয়না, গরম জল, ঠান্ডা জল, হ্যান্ড ওয়াশ, ভেতরে একটা বেসিন। খুব ভালো ব্যবস্থা। গিজারটাকে অফ করে দিই, অফ হয়ে গেছে। চলো ফ্রেন্ড, পুরো হোটেলটা দেখলে খুবই ভালো, ডেকোরেশনও ভালো, পেছনে কিছু প্রিন্টিং করা রয়েছে খুব সুন্দর, যে তাতার এখানে শুয়ে আছে। তো জানলা দিয়ে বাইরেটা দেখাও যাচ্ছে, থার্ড ফ্লোর এটা অবশ্য, অনেকটা উঁচু। তো খুব সুন্দর মেনটেন করেছে, তো আমার তো খুব পছন্দ হয়েছে রুমটা, হোটেলটা। নিচেও টাইলস বসানো আছে। তো এর ভাড়া হচ্ছে, রুমের ভাড়া হচ্ছে 1600 টাকা, আর এমনি 1400 যদি কোনো বেড আর কি অ্যাড করো, তার জন্য 200 টাকা করে এক্সট্রা। তো টোটাল আমাদের পড়েছে 1600। আমরা এখানে সবাই মিলেই থাকবো, পাশে একটা এক্সট্রা বেড দেবে, যেটাতে দিলে আমাদের সবাইকার হয়ে যাবে। তো চলো, রিভিউটা কেমন লাগলো রুমের, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তাহলে পরের ভিডিও, আজকের মতো টাটা।